লোক লজ্জার ভয়ে ফরজ গোসল না করেই সালাত পড়েছি, এখন করণীয় কি? ও বোকা যুবক, তুমি তোমার বাপের সামনে তোমার মায়ের সামনে ফরজ গোসল করবা যাতে তোমার বাপ মা বোঝে ছেলে আমার বিয়ের উপযুক্ত হয়েছে? অসংখ্য ছেলে রাতের অন্ধকারে ঘুমায়, রাতে ঘুম ধরে না, বাপকে চক্ষু লজ্জায় বলতে পারে না আব্বা একটা বউ দরকার। বাপও বোঝে না, বাপ বলে ছেলে নিজের পায়ে দাঁড়াক, তারপরে নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে ইমান আমল জীবন যৌবন সব শেষ হয়ে গেল, তারপরে সে নিজের পায়েই দাঁড়াচ্ছে। কাজেই লোক লজ্জার ভয়ে ফরজ গোসল ত্যাগ করা কোনো মতেই জায়েজ হয়নি। আপনি আবার পুনরায় পবিত্র অবস্থায় যেই সালাত লোক লজ্জার ভয়ে ফরজ গোসল না করেই পড়েছেন সেই সালাত আবার পুনরায় পড়বেন। আত্তাহরিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। লোক লজ্জার ভয়ে ফরজ গোসল না করেই সালাত পড়েছি, এখন করণীয় কি? ও বোকা যুবক, তুমি তোমার বাপের সামনে তোমার মায়ের সামনে ফরজ গোসল করবা যাতে তোমার বাপ মা বোঝে ছেলে আমার বিয়ের উপযুক্ত হয়েছে? তোমার বাপকে তো ওয়াজ করা হয়েছে বহুত, তোমার মাকে বহুত ওয়াজ করা হয়েছে তোমাকে তো বিয়ে করাবে না, তুমি নিজের পায়ে দাঁড়াবে তারপরে বিয়ে করবে, আরো টাকা পয়সা খাবে শিয়েল শগুন। অসংখ্য ছেলে রাতের অন্ধকারে ঘুমায়, রাতে ঘুম ধরে না, বাপকে চক্ষু লজ্জায় বলতে পারে না আব্বা একটা বউ দরকার। বাপও বোঝে না, বাপ বলে ছেলে নিজের পায়ে দাঁড়াক, তারপরে নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে ইমান আমল জীবন যৌবন সব শেষ হয়ে গেল, তারপরে সে নিজের পায়েই দাঁড়াচ্ছে। কাজেই লোক লজ্জার ভয়ে ফরজ গোসল ত্যাগ করা কোনো মতেই জায়েজ হয়নি। আপনি আবার পুনরায় পবিত্র অবস্থায় যেই সালাত লোক লজ্জার ভয়ে ফরজ গোসল না করেই পড়েছেন সেই সালাত আবার পুনরায় পড়বেন। কেন? কারণ হলো পবিত্রতা হলো সালাতের শর্ত, ইজা ফাতাস শর্ত ফাতাল মাশরু। অপবিত্র অবস্থায় যতবারই সালাত করে থাকেন সালাত হয়নি, অতএব সালাত আবার পুনরায় দোহরায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীকে বলছেন, হে নবী তুমি মানুষকে ভয় করো, আল্লাহু আহাক্কু আন তাখশাহু। হে নবী তুমি মানুষকে ভয় করো, আল্লাহকে ভয় করা উচিত ছিল। কাজেই আল্লাহকে ভয় করতে হবে, লোক লজ্জার ভয় চলবে না। আর বললাম লোক লজ্জার ভয় ত্যাগ করলে তাহলে একটা সুবিধা হবে, তাড়াতাড়ি বিয়ে করার সুযোগ পেয়ে যাবা।